মিষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনু মনে খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনু মনে খেলেছ হে বিশ্বলয়ে বিরাট শিশু শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন মনে ভাঙিছ গরিছ নিধি আপন মনে নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ হাসিছ খেলিছ তুমি আপন মনে আপন মনে নীরজনে প্রভু নীরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ যারা নিরবতার সহিত বসে এখনো গান শুনছেন শেষ পর্যায়ে আমরা প্রায় এসে গেছি কমিটির লোক যে ভদ্র মহোদয় আমাদেরকে এই যে একটু আগে টাকা দিয়ে গেলেন এবং বললেন যে আমরা সকাল 8টা পর্যন্ত আমরা শিল্পীদের গান শুনবো বলছে কি না আচ্ছা যদি পালা থাকে তাহলে থাকবো রাজি আছেন তো বুঝে নিতে হবে কিন্তু আমরা দুইজন পালা গান করতে আসছি আমাদের মধ্যে আমরা দুইজন শিল্পী যদি আমাদের পালাটাকে টিকা রাখতে পারি তাহলে পালা চলবে বা গান আপনাদেরকে শোনাবো আমার বোনের যে মাথা নষ্ট হয়েছে আপনারা টের পাইছেন হ্যাঁ আপনারা না বিচারক আরে কি বলেন এই যে বিচারক করিয়া যে জন চলে আপনারা না বিচারক এই যে পাশে তো আছে খেয়ে পাশে খালি হয়ে গেছে যদি বিচার না করে যেতে পারেন তাহলে কিন্তু রাখতে পারবেন না কি কন রাত বইরে ওই যে রামায়ণ পড়ে কয় সীতাকার মা আমার বোনের দশা হয়েছে তাই জিজ্ঞেস করবেন না কিসের জন্য কথা কইলাম কি জন্য গান গাইছে মারফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না হবে না আচ্ছা আল্লাহর রসুল মাইশাকে বিয়ে করছিলেন কত বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল তখন উনি বললেন আল্লাহর নবী মারিফত দান করবে সবাইকে জিজ্ঞেস করলো তোমরা আমি মারিফত দান করব তোমরা এসে নাও বুঝেন কিন্তু কথাটা পালা গানের কিন্তু মজা এটা
উনি আমারে উস্তাদ দিব আমি উনারে উস্তাদ দিব যে টিকতে পারি বাবা ডালে এটাই তো উনি বলতেছেন মা আয়েশার ঘরে মাওলানা আলী কে মারফত দান করছে তাহলে আগে ইবাদত করছে গুন্ডা হইলো হইলো আমার নবী হেরা পর্বতের গুহায় 25 বছর বয়সে 15 বছর 2 মাস 26 দিন মতন ধরে কিছু থাকলো থাকতে পারে তিনি ধ্যান করে এই যে আল কুরআনটা আনছেন যে ধর্মটা এই যে ধর্মগ্রন্থটা আনলেন তারপর যে ধর্মটা প্রচার করলেন এই জন্য জিজ্ঞেস করছিলাম যে এরকম কিছু একটা হইতে পারে এই জন্য বলছেন নবী শরিয়াত আগে করছেন মারিফাত আগে বুঝাইতে পারছি এখন কোন আপনারা বিচারক বলে শরিয়াতের এই উনার মারিফাত আছে কিনা পালা আছে কিনা কোন পালা গামুয়া কোন হ্যাঁ আবার দেখেন আরো কইতেছি আপনারা উনি বলতেছেন আল্লাহ মাশরাফুল মাখলুকাত কইরা মানুষ বানাইছে হ্যাঁ আশরাফুল মাখলুকাত মুহাব্বত কইরা তিনি আদম বানাইলেন এরপর আর কোনো কথা থাকে নাকি আদমের উপরে কোনো কিছু থাকে তাহলে এইটুক যদি কইতে পারলেন তাহলে পরেরটুক কেন কইলেন ধরা খাওয়া কথা এই যে ফেরেশতারা জিজ্ঞেস করলো আপনি যে আদম আদম বানাইবেন এরা তো যায় এই যে মানুষ বানাইবেন যায় তো মারামারি কাটাকাটি করব হ্যাঁ রাজধানী করবো এতে তো বিভ্রান্তি হইব সমস্যা হইব এই যে মারামারি কাটাকাটি এই যে যারা বিভ্রান্তি সৃষ্টি করবে তাদেরকে নাজাত দেওয়ার জন্য নবী স্বয়ং দুনিয়ায় আসছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমি নবীকে দুনিয়ায় রহমত স্বরূপ পাঠিয়েছি এটা কোরআন শরীফের আয়াত বাবা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে আজ থেকে তোমাদের দিনকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদেরকে তোমাদের মুক্তির জন্য একটা গ্রন্থ একটা কিতাব রেখে গেলাম আল কুরআন আমি কুরআনের বাইরে একটা আয়াত আমি কিন্তু আয়াত ছাড়া আমি কিন্তু ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি নাই তাহলে আপনি বোঝেন আপনাদের এই যে আপনি মানুষের কথা বলেন এই মানুষকে হেদায়েত করার জন্য রহমত স্বরূপ নবীরে পাঠাইছে তাই আমি যে আপনি বললেন যে আমি শরিয়াত মারেফত পালা নবী নবী কেন করেন এই জন্যই নবী নবীর করি কারণ বলেছিলাম আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম আমার নবী বলেছেন আর শরিয়াতি আকবালি তাহলে আমি শরিয়াত যদি আমার মুখের জবান হয় এটা আল্লাহ যদি বলে থাকে তাহলে আমি নবী নবী করব না কেন বলেন থাকছে উনার শরীর মারফতের পালা আছে বলেন আছে শেষ এখানে পালা শেষ আর কোনো কথা বলবো না তিনটা প্রশ্ন করছে আমারে তিনটা প্রশ্ন করছে এটা হলো পালাগানের মজা এটা হলো পালাগানের মজা একটা কথা আমি অথেন্টিক ছাড়া একটা কথাও আমি আমার মন গড়া বলি নাই যে কটা কথা আমি কাউন্টার দিলাম প্রত্যেকটা কথাই দলিল ভিত্তিক কথা আমাকে প্রশ্ন করছেন একটা একটা গান গাইছে দেখেন আবার কি বলে ইনি কি মানে বুঝলাম না মানে বলতেছে ওহে মমিন ভাই নামাজ পড়ছো রাজু করা শিখো নাই হইল এই উত্তম রজু করা আল্লাহ তো শিখাইছে বাবা কোরআন শরীফ পড়েন না আপনারা সূরা মায়েদার 6 নম্বর আয়াত পড়ে দেখেন ওযু করার কথা বলছে তোমরা এই যে হাত ধও কোনোই পর্যন্ত মাসাক করো পাও ধও আছে দেখেন পবিত্র হওয়ার জন্য এই যে নামাজে যাওয়ার আগে বা পবিত্র হওয়ার জন্য এই যে ওযুর কথা সূরা মায়েদার 6 নম্বর আয়াত খুলে দেখবেন বাসায় যায় আবার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে অ্যাপস আছে নামাই দেখেন কইতেছে মানব দেহের মধ্যে কাবা কাউসাইনের পানি আছে সেই পানি দিয়ে উজু করতে হয় আচ্ছা আপনি যখন ওই যে পীরের কাছে বায়াত হইতে যান বলে না উজু করে আসো তুমি খাইছে নাকি ধরা মারফতলা খাইছে না ধরা আজকে আমার কাছে প্রশ্ন রাখছে শেষ করলাম ওনার কথা ওনার মারফত শেষ করলাম আমি আমার কথাগুলা সব ভালো কথাগুলা যা বলছে ভালো কথা বলছে কিন্তু সময় উপযোগী বলে নাই এখন আমার কি সুযোগ করে দিছে কিনা আল্লাহ জানে আর হ্যার মন জানে ঠিক 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 মানছি ঠিক আমি ছোট ভাই তার আমার সুযোগ করে দিছে দেখেন এই জন্যই আমার নবীকে আল্লাহ পাঠাইছে রহমত স্বরূপ এই দুনিয়ায় রহমাত আল্লিল আলামিন আপনি উম্মতের জাবি রহমাত আল্লিল আলামিন
अपनी उम्मतेर जाबी गुनाकार बंदार अपनी आपन जन मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन अरे रहमतुल अपनी नबी आमार जीवन साथी अंधकार कबरेर बाती अपनी नबी आमार निधनियार धन ओरे अपनी नबी आमार जीवन साथी अंधकार कबरेर बाती अपनी नबी आमार निधनियार धन ओरे रहमतुल आलमीन अपनी उम्मतेर जाबी ओरे रहमतुल आलमीन ओरे रहमतुल आलमीन अपनी उम्मतेर जाबीन गुनाकार बंदर अपनी आपन जन मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन तुमि रहमतुल ओरे देखे अपनार माजे जा भाग्यवती खादी जा सौंपे दिल ताहर जीवनेर जीवन ओरे देखे अपनार माजे जा भाग्यवती खादी जा सौंपे दिल जीवनेर जीवन ओरे देखे अपनार माजी जा भाग्यवती खादी जा सौंपे दिल ताहर जीवनेर जीवन ओरे धन दौलत जहाँ छिलो सकली सौंपे दिलो चरणे सौंपे दिलो ओरे धन दौलत जहाँ छिलो सकली सौंपे दिलो बनाइया निल तारे आपनार आपन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार जीधनियार धन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन तुमि रहमतुल आलमीन पापी उम्मतेर जाबी रहमतुल आलमीन पापी उम्मतेर जाबी गुनागार उम्मतेर दयार नबी मायार नबी गो देखिया हजरत बिल्लाल प्रेमेते होइलो माताल सोइपा दिल ताहार जीवन आर जौवन ओरे देखिया हजरत बिल्लाल प्रेमेते होइलो माताल सोइपा दिल ताहार जीवन आर और देखिया हजरत बिल्लाल प्रेमेते होइलो माताल सौंपे दिल ताहर जीवन आर जीवन और देखिया तार प्रेम भक्ति बिल्लाल के दिलो मुक्ति देखिया तार प्रेम भक्ति बिल्लाल के दिलो मुक्ति और देखिया तार प्रेम भक्ति बिल्लाल के दिलो मुक्ति मानाइया निल तारे आपनार आपन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन दयार नबी मायार नबी गो अपनी नबी आमार निधनियार धन तुमि रहमतुल आलमीन पापी उम्मतेर जाबी रहमतुल आलमीन पापी उम्मतेर जाबी गुनागार
যে দেখলো একবার স্বপনে ভুলে নাই এই ভুবনে দিবানিশি নাম করে যে শরণ ওর যে দেখলো একবার স্বপনে ভুলে নাই সে ভুবনে দিবানিশি করে আপনার শরণ ওর সেই আশাই আশা দোকপুরি চরণ ধরলো ভান্ডারি ওর সেই আশাই সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি পাইতে নবী আপনার দর্শন মায়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নিধনী আর ধন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নিধনী আর ধন আসতে এ দেখেন আসতেছি দেখছেন আমার দ্বিতীয় স্টেজ আমি বলে গেছিলাম আমি কিন্তু একদম তরিকা বলতে আলেম বলছিলাম কিনা এই যে গান গাইতেছি সেই আশায় সাধক পুরী চরণ ধরলাম ভান্ডারি পয়েন্ট পাইছে আমি কি আমি অস্বীকার করছিলাম যে আমি মানি না যাই হোক এই যে মারামারি কেন করব কারে বাঁচাইব কারা দিলাম সমাধান তিনটা প্রশ্ন করছে আমার বোন আমার কাছে একটা হচ্ছে এই শরীয়তের বাঘ মাওলা আলীকে কেন বলা হয় মারেফতের চেরাক কেন বলা হয় চেরাক হত্ত প্রদীপ যাহা অন্ধকারকে আলোকিত করে বাবা কি আলোকিত করবে এই অজ্ঞানী মানুষকে জ্ঞানের আলো দিয়ে তাকে আলোকিত করবে এই জন্য তারেকে বলা হয় মারেফতের প্রদীপ আর মারেফতের বাঘ বা সিংহ বলা হয় খাইবারের যুদ্ধ সম্পর্কে আপনারা জানেন খাইবারের যে যুদ্ধে দুর্গটা বিজয় করেছিলেন ওইখানে একজন মাওলা আলী একা ওই দুর্গের যে দেয়া কপাট থাকে দরজা থাকে এই দরজাটাকে নিজে মাথার উপরে করে সৈন্যদের সঙ্গে লড়াই করেছিলেন যার কারণে ওই দুর্গটা খাইবারের যুদ্ধ হয় এবং ওই দুর্গটা জয় করতে পারে আল্লাহ রসুল খুশি হয়ে আসাদুল্লাহ গালিব নামে উপাধি দেয় আর অর্থ হচ্ছে আল্লাহর সিংহ এই জন্য তাকে এই যে আল্লাহর বাঘ বা শেরে খোদা মাওলা আলী এই যে শেরে শেরে খোদা মাওলা আলী বা এই যে আল্লাহর বাঘ বা আল্লাহর সিংহ এই যে তাকে বাঘ উপাধি দেয় একটা প্রশ্ন সমাধান করলাম আর একটা প্রশ্ন করছে যে আপনারা যে নামাজ পড়েন আমাদের হলো এক রুকু এক সিজদা তুমি রহমাতুল লিলানাবি আবি উম্মতের নাবি রহমাতুল লিলানাবি আবি উম্মতের নাবি গুনাহগার উম্মতের নাবি আর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটা প্রশ্ন করছে যে আমরা এক রুজে এক রুকু এক সেজদা এখন আপনারা শরীয়তের যারা আলেম বা শরীয়তের নামাজ পাঁচ জায়গায় পড়েন আপনার এক রুকুতে দুই সেজদা দেন কে এই এক রুকুতে দুই সেজদা দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যখন ফেরেশতাকে বললেন যে তুমি মাটি নিয়ে আসো মাটি মাটি দিতে চাইছিল না বলছে তোমার মাটি তোমারে ফেরত দিব বলছিল কি না এই মাটির শুকরিয়া করার জন্য এক সেজদা দেওয়া হয় এবং আল্লাহ যে যে আশরাফুল মাখলুকাত যে মানুষ রূপে দুনিয়ায় পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ জীব করে এর শুকরিয়া যাবত একটা সেজদা দেওয়া হয় এই জন্য দুইটা সেজদা দেয়া হয় আর একটা প্রশ্ন করছে জুমার দিন কবে থেকে শুরু দেখেন আল্লাহ রসুল যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা হিজরত করেন কুবা নামক একটা জায়গায় ওইখানে মানে আপনার ঘাটিগারে বিশ্রাম নেওয়ার জন্য ওই দিন ছিল জুম্মাবার বা শুক্রবার জুম্মা অর্থ হচ্ছে
ইয়ামুল জুম্মা, যেটাকে বলে ইয়ামুল জুম্মা, মানে একত্রিত হওয়া। তো আল্লাহর রসুল সাহাবাদেরকে নিয়ে ওই কুবা নামক জায়গার মধ্যে ওই রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য ওই জায়গায় রেস্ট করে। ওই দিন ছিল জুম্মাবার। তখন সাহাবাদের মধ্যে কেউ একজন বলতে থাকেন যে ইহুদিদের মধ্যে একটা দিন আছে, যেই দিনটার মধ্যে তারা একত্রিত হয় এবং তাদের যে তারা যাদেরকে অনুসরণ করে, যাদের ধর্ম অনুযায়ী যে কথাগুলো আছে তারা ওই সময় আলোচনা করে। এই জন্য ওই দিন থেকে এই জুম্মার নামাজ এবং জুম্মার খুতবা, জুম্মার নামাজের আগে যে খুতবাটা দেওয়া হয়, তখন থেকে এই খুতবার প্রচলনটা করা হয়। কিসের জন্য খুতবাটা এই জন্য দেওয়া হয়, মানুষকে কল্যাণের কথা বলে খুতবাটা। খুতবা যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে দরবারি মজলিসে যেমন আলোচনা করা হয়, মত বিনিময় করা হয়, এই খুতবাটা তখন ওই হিসেবে চালু করা হয়। শুক্রবার দিন, জুম্মার দিন সবাইকে একত্রিত করে ওই দিনটা এই যে খুতবাটা চালু হয় এবং ওই দিন থেকে জুম্মার নামাজের প্রচলনটা শুরু হয়। এবং ওই শুক্রবার বা জুম্মার দিনটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত দিন বিধায়ী সেই দিনটাকেও সম্মানিত করা হয়। এটাকে বলা হয় মুমিনের ঈদের দিন, গরিবের হজের দিন। রাখলাম আমার বোনের তিনটা কথা, আমি আর কোনো প্রশ্ন করব না, কারণ রাত অনেক হয়ে গেছে, বিচ্ছেদ গান গাইছে। আমি আমার পালা থেকে আমার কথা এবং জবাব দেওয়ার চেষ্টা করলাম, এখন মন থেকে আপনাদেরকে দুইটা গান শোনাই। ধন্যবাদ সবাই। অনেক রাত হয়ে গেছে, আসলে 4টা বেজে গেছে, আমি দুইটা গান করলে আর আপামনায় দাঁড়ানোর সুযোগ পাবে না। তা যাই হোক, আপনাদের কাছে ক্ষমা চাই, যতটুকু সময় আপনাদের কাছে থাকলাম, যদি তোমার কোনো কথায় আমার গানের সুরে ছন্দে যদি আমার কোনো আচার ব্যবহার আপনাদের কষ্ট লেগে থাকে, নিজের সন্তান ভাই মনে করে আমাকে ক্ষমা করবেন। এবং আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন আমার বোনের মতন, আমার বোন আজকে প্রায় 20 বছরের উপরে গান করে, আমি যেন আমার বোনের মতন তরিকতের মানুষের কাছে যাইতে পারি। আমি আমার বাবার নামটাকে, আমার দাদা সাধক আইনাল মিয়া বয়তি তাদের নামটাকে যেন আমি ধারণ এবং বহন করতে পারি, সেই দোয়াটা আপনাদের কাছে চাই। শেষ করব আমি আমার মন থেকে দুটি গান করি। ধন্যবাদ। ওরে সখি তোরাই আমার হইয়া, আরে একবার জিজ্ঞাস করিস তারে, ও শো সখি তোরাই আমার হইয়া, একবার জিজ্ঞাস করিস তারে, এত কেন পীরিতের জালা, এত কেন পীরিতের জালা, এত কেন পীরিতের জালা, জ্বালাইয়া মারে রে জালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ওরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই রে। ভেতরে বা হিরে জ্বালা বলি বসই কারে, ও প্রাণ সই ভিতরে বা হিরে জ্বালা বলি বসই কারে,
तो रे बा हीरे जला बोली बठई कारे एखन शून्य भिताय घर पूरा छाय जुराइना अमर जला जुराइना रे और जला जुराइना रे अमर जला जुराइना जला जुराइना कल सापे दी याचे कामो ना बुझे प्रेम करे ओ प्राणो सो कल सापे दी याचे कामो ना बुझे प्रेम करे ओ दो कल सापे दी याचे कामो ना बुझे করে ওরে তোরা হইলে মরতিরে প্রাণে তোরা হইলে মরতিরে প্রাণে তোরা হইলে মরতিরে প্রাণে যে জ্বালায়ন তরে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে আমার ভিতরে লাইগা আছে এ এ আগুন রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই কত কথা কইয়া বন্ধু বদলা প্রেম ডুরে ও প্রাণ সোয় কত কথা কইয়া বন্ধু বদলা প্রেম ডুরে ও রে কত কথা কইয়া বন্ধু জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে যা করলি তুই করলি ভালো পয়সা বইরা বরে ও প্রাণ সো করলি তুই করলি ভালো পয়সা বইরা বরে ও ও সখি রে যা করলি তুই করলি ভালো পয়সা বইরা বরে রশিদের হই মরণ রে ভালো রশিদের হই মরণ রে ভালো রশিদের হই মরণ রে ভালো যে জ্বালায়ন তরে রে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না
कलशा पे दी अच्छे कामोर ना बुझे प्रेम करे ओ शो जला जोराइना अमर जला जोराइना रे सखी तोरा अमर होइया जिज्ञास करिस तारे ओ प्राण सो सखी तोरा सखी तोरा अमर होइया जिज्ञास करिस तारे ओरे एत केन प्रीतेर जाला एत केन प्रीतेर जाला एत केन प्रीतेर जाला होइया छयन तारे रे जला जोराइना अमर जला जोराइना रे अमर जला जोराइना अमर जला जोराइना रे अमर भेतरे लाई गाछे एई जे आगुन रे अमर जला जोराइना अमर जला जोराइना रे जय हो अमर बाबार लेखा एक विच्छेद गान करते बोलेछेन एटा चेष्टा करे एकटा गान আমি এতটুকু ভুল করেছি আমি এতটুকু ভুল করেছি থাকতে তোমার সনে রে বন্ধু আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে আমি এতটুকু ভুল করেছি এতটুকু ভুল করেছি এতটুকু ভুল করে তোমার সনে রে বন্ধু আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে আমার মনে কয় আসিবে না নয়নে তা মানে না পথ চেয়ে থাকি নিশি দিনে রে বন্ধুয়া
অথচে থাকি নিশি দিনে মনে কয় আসিবে না নয়নে তা মানে না পথ চেয়ে থাকি নিশি দিনে রে বন্ধুয়া পথ চেয়ে থাকি নিশি দিনে ওরে অভাগিনীর মনে চায় থাকিতে চরণ সেবায় ওরে অভাগিনীর মনে চায় থাকিতে মরণ সেবায় আমায় রাখি রাখিও চরণে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে হৃদয় আকাশের চাঁদ যার জন্য কান্দে এই প্রাণ তারে ছাড়া বাঁচিব কেমনে রে বন্ধুয়া তারে ছাড়া বাঁচিব কেমনে হৃদয় আকাশের চাঁদ যার জন্যে কান্দে এই প্রাণ তারে ছাড়া বাঁচিব কেমনে রে বন্ধুয়া তারে ছাড়া বাঁচিব কেমনে আমায় যত লোকে বন্ধ কয় তাতে কি ভাই আসে যায় যত লোকে বন্ধ কয় তাতে কি ভাই আসে যায় আমায় যত লোকে মন্দ কয় তাতে কি ভাই আসে যায় কলঙ্ক অলঙ্কার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে আমার জীবনে তো
তুমি যদি ভাব পর তবু যে আমি তোমার এই কথা জানে সর্বজনের বন্ধুয়া এই কথা জানে সর্বজনে তুমি যদি ভাব পর তবু যে আমি তোমার এই কথা জানে সর্বজনে বন্ধুরে এই কথা জানে সর্বজনে তুমি যদি ভাব পর তবু যে আমি তোমার এই কথা জানে সর্বজনে রে বন্ধুয়া এই কথা জানে সর্বজনে ফকির আবুলেরা সরতরি দয়াল চাঁদ দুর্গাপুরী আবুলেরা সরতরি দয়াল চাঁদ দুর্গাপুরী ফকির আবুলেরা সরতরি দয়াল চাঁদ দুর্গাপুরী তোমায় রাখি রাখিব যতনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে আমি এতটুকু ভুল করেছি এতটুকু ভুল করেছি থাকতে তোমার সনে রে বন্ধু আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া আমার জীবনে এত দুঃখ দিলি রে বন্ধুয়া তুমি আমার জীবনে ধন্যবাদ সবাই বাবা বাবা আল্লাহর পাগল কেউ থাকে না বাড়িতে ঠিক কথা পূজন লাগবো জালালি বাবদের রয়েছে ভক্ত আজকে নবরসিক সঙ্গীত রূপরস গন্ধ হাসি কান্নার দুনিয়া হা হা আগুন ভিতরে থাকলে বাবা বাইন্দে রাখা যায় না যায় না আর আগুন কোনদিন ধামা চাপা দিয়েও রাখা যায় না সব জানে আরে বাবা তুমিও কম না দেখেন আমি পাগল হইছি আমারে দাঁড়াই বলছে যে আমার বোন আজকে পাগল হয়ে গেছে এ আমারে পাগল বানাইয়া আবার এক যে একটা আরো পাগল বানাই দিছি এটা কি খিলাফত পাগলই পাগল আমি যে পাগল হইছি এইটা আমার ভাই বুঝছেন যে আসলে আমি পাগল হয়ে গেছি তো ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ বাদ ভাইকে ধন্যবাদ দিও ছোট করতে চাই না সে আসলে একজন ভালো গুণী মানুষ কারণ কিছু কিছু বিষয়ে জানলেও বলা যায় না আর যখনই সন্তান মা বাবার কোলে বসে আনন্দের সাথে কিছু বলে এটা ভুল বললেও ভালো লাগে সত্যটা বললেও ভালোর ভালো লাগে তোমার একটি বিষয় যেহেতু আমার ভাই তিনি যাই কিছু বলতেছেন ওইটাই আমার কাছে খুব ভালো লাগতেছে আমার পাশে যদি অন্য শিল্পী হইতো তাইলেই তার জাহি জুহি দিতে পারতাম কিন্তু এখানে আমার ঝাঁকির তাকে একটা ঝাঁকি আমি দিব সে ওরকম সাহস আমার নাই কারণ ঝাঁকিটা দিব আমি কারে আরে
গাছ কাটলে গাই পড়ে তাহলে শরীয়ত মারফত পালাই ওর পয়লা ইষ্ট যদি তুমি আউট করে কথা সত্য এখন বললাম কিন্তু এটা আর সময় নাই নাই তারপরও যে কথাগুলো কোরআনের যুক্তি কোরআন তাফসীর করে আমাদেরকে বুঝাইলেন তাহা অত্যন্ত চমৎকার যে সমস্ত প্রশ্নগুলো করেছি সঠিক সম্পূর্ণভাবে তার জবাব করেছেন শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে জবাবের কোনো অভাব নেই প্রশ্ন আমার কাছে কোনো রাখে নাই কোনো পয়েন্টও এবার আমার কাছে কোনো আসে নাই সেজন্য আমি আর সেদিকে যাইতে পারছি না তো সাধনার একটি কথা বলেছেন মাওলানা আলী যে বিষয়টা ছিল ওইখান থেকে একটু আঘাত করেছেন যে মা আয়েশা সিদ্দিকার ঘরে থেকে বিলায়েত দিলেন তাহলে সাধনা করতে হলো না আমার দয়াল নবী যেমন হেরা গুহার মধ্যে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করলেন এই 15 বছর 1 মাস 19 দিন পূর্ণ হবার পর আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠাইলেন হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কানে কানে বলে আসো সে এবার যেন আমার সাথে দেখা করতে আসেন আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে দয়াল নবীর কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই 15 বছর 1 মাস 19 দিন পূর্ণ করলেন সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জন্য একটি দাওয়াত পাঠিয়েছেন আপনাকে তার সাথে দেখা করতে যাইতে বলছে তখন আমার দয়াল নবী জিব্রাইলের কাছে বললেন ভাই জিব্রাইল কিভাবে আমরা যাব রবের পক্ষ থেকে একটি তক আসলেন যাকে আমরা বুরাক বলি ওই তকের উপরে ভর করিয়ে জিব্রাইল দয়াল নবীকে নিয়ে যাইতেছে 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 যাইতে যাইতে একটা পর্দা বাকি সেজদাতুল মুনতাহা এই সেজদাতুল মুনতাহা যখন আমার দয়াল নবী গিয়েছিলেন আল্লাহ বললেন দোস্ত আপনি যেখানে আছেন আপনার বুরাকটা ওইখানে বন্ধ করে দেন দুটি হাত জোর করে আমার দয়াল নবী দাঁড়াইলেন এত বড় পথে আসতে আমার কোনো ভুল হয়েছে আল্লাহ বললেন না দোস্ত কোথাও কোনো জায়গায় ভুল হয় নাই দোস্ত আপনি তো আমার কাছে আসতেছেন আমাকে দেখার জন্য তো একটা কথা আপনি তো জানেন আমি কোনো বেমুরিদ লোকের সাথে দেখা করি না আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন 18,000 কুল মাকলুকাত আমি নবী এমন কোনো জায়গা খুঁজে পাই নাই সেখানে যাই আমি আমার আত্মসমর্পণ করব তাহলে কি আমার আপনার দর্শন হবে না আল্লাহ বললেন দোস্ত আপনি কোনো চিন্তা করেন না চক্ষু বন্ধ করে ডান হাতখানা সামনের দিকে বাড়াই দেন আমার রাসূল আমার দয়াল নবী চক্ষু বন্ধ করে যখন ডান হাতখানা সামনের দিকে বাড়াই দিলেন একটু পর আরেকটি কুদরতি হাত ওই হাতের মধ্যে আসলেন কিছুক্ষণ পর আল্লাহ বলে দোস্ত এবার চক্ষু খুলেন চক্ষু খুলে তাকাই দেখে আমার দয়াল নবী নিজের হাত নিজে ধরেই দাঁড়িয়ে আছে তাহলে মুরিদ হওয়া পর্যন্ত আমার আল্লাহর নবীর সাথেও আল্লাহ দেখা করেন নাই তো একটা হলো জিনিস কেউ বুঝতে পারে না ওলি আল্লাহ পীর মুর্শিদের খেলা জোর কইরা কেউ বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা 36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না আবার 9 বছর বয়সের কালে কেহ পাইজে ষোলো আনা যারে খুশি তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যদি নিজের ইচ্ছায় দেয় দয়াল যদি নিজের ইচ্ছায় কোনো ভক্তকে দান করে সেই ভক্ত তো নিতেই পারবে মা আয়েশা তিনি ঘরের বেড়ার মধ্যে কান লাগাইয়া একটা শব্দ শুনলেন কলকল যে একটা শব্দ হয় আমি আগের স্টেজে বলেছিলাম অমন একটি শব্দ সেদিন
যখন এলিমে তাসহব সিনার ভেদ যখন সিনাই সিনাই প্রবেশ করানো হয়েছিল, তখন আমার মা আয়েশা সিদ্দিকা তিনি ঘরের বাহির থেকে শুনতে পারছিল। এখানে সাধনা সে আগেও করছে পরেও করছে, কিন্তু ওই মুহূর্তে ওই সময় তার কি ওখানে সাধনা করার কোনো দরকার আছে? দরকার নেই, কারণ এ জামালিনুর পাহাড়ের মধ্যে আমার মাওলা আলী এক পায়ের পর ভর করে 41 দিন ভরে এই দুটি হাত উঁচু করে ধরে জপতে থাকলেন মাওলার জাতি কিছু নাম আছিল, সেই নামগুলি সাধনার কত সাধনা আমার মাওলা আলী করেছে। তো যাক, সে বিষয় পর্ব থেকে আমি আর কোনো আলোচনার দিকে গেলাম না, যেহেতু আর কোনো প্রশ্ন আমার কাছে নাই। সেজন্য আর একটি পালা গান করে তারপরে একটু বিচ্ছেদ দেয়। সোনার মানুষ নাই মারে জলে কি যেন বলছে ইশারায় ডুবে দেখ না দরিয়ায়, সোনার মানুষ নাই মারে জলে কি যেন বলছে মানুষ দেখিব বলে ওরে আমি গিয়েছিলাম ওই নদীর কূলে, দেখি মানুষ নেমে জল ভেলকি মেরে সাইরে ভালো ভেলকি মেরে সাইরে, ওরে আমি সেই মানুষ দেখিব বলে বাজান আমি গিয়েছিলাম ওই নদীর কূলে, দেখি মানুষ নেমে জল ভেলকি মেরে সাইরে ভালো ভেলকি মেরে সাইরে, নদীতে হু হু সুরে মজাই উঠে তার ভাসিয়া যায়, নদীতে হু হু সুরে মজাই উঠে তার ভাসিয়া যায়, সোনার মানুষ নাই মা জলে কি জান বলছে ইশারাই ডুবে দেখি না উলহিয়াত এলে মজুদে যে দেখে মোকাম মাহমুদে তার উপরে একটা মসজিদ আছে কাবা জারে কইরে ভালো কাবা জারে কয়, উলহিয়াত এলে মজুদে যে দেখে মোকাম মাহমুদে তার উপরে একটা মসজিদ আছে কাবা জারে কইরে ভালো কাবা জারে কয়, ওই কাবায় পড়লে নামাজ পড়তে নাও সর্বশাস্ত্রে কয়, ওই কাবায় পড়লে নামাজ পড়তে নাও সর্বশাস্ত্রে কয়, তাইয়া দেখ না সদরিয়া সোনার মানুষ নাই মারে জলে কি যেন বলছে ইশারাই দেখো ধর দরিয়াই, সোনার মানুষ নাই মারে জলে কি যেন কি বলছে ইশারাই নুয়ে দেখো ধর দরিয়াই, সোনার মানুষ নাই মারে জলে কি যেন কি বলছে ইশারাই, দেওয়ান তাই জদ্দির মধুর বাণী বোকা মোহন কয় সত্য জানি, তোমারই দেখা সে উঠবে ধনী
যদির মধুর বাণী বোকা মোহন কয় সত্য জানি ও তরিদা আকাশে উঠবে ধনি হজরে সময় রে ভালো হজরে সময় ওইখানে দিলে সেজদা মিলে খোদা হজর লাগি একজন সোনার মানুষ নেমে জলে ওরে ভাই কি জানো বলছে ইশারা মহাজনী ভাবের পালা বাজান আমরা শেষ করিয়া যাই রাত্র শুরু হতে এই পর্যন্ত আমার ভাবের আসে কান আমি সবাই দেখতে পাই বাবা বর্তমান বিচার গানে যত বড়ই শিল্পী হোক দুই শিল্পীর বন্ধনার পরে আর মানুষ থাকে না প্রথমের মতন পাওয়া যায় না কারণ এই বাউল শিল্পী গো মান নষ্ট করে ফেলাইছে বাউল শিল্পীরা নিজেরাই আমরা বুঝি না এর কিছু বয়তির ভালো হয়েছে আর কিছু বয়তির ক্ষতি হয়েছে ভালো কাগজ হয়েছে যারা ভাইরাল বয়তি ভাইরাল শিল্পী দুইটা বন্ধুর গান মার্কেটের সুপারহিট তাগর জন্য ভালো হইছে আর কিছু কিছু বাউলের জন্য শুধু বাউলের কিছু বাউলের জন্য না বিচার গানটা হলো 500 বছরের নিচে ফেলাই দিছে ইউটিউব চ্যানেলে সাজ দিলেই কোন কোন বয়তি লাগবে আপনার খালি কবেন বাসাই দেব আরে বাবা সব এমন কোন শিল্পী নাই যে পাবেন না কিন্তু আজকের সেই পরিবেশটা আমরা পাইনি যদিও আমার জবরদস্তি নিঃসন্দেহ একজন আল্লাহ বাবা আল্লাহর অলি বাবা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাতৃগর্ভে থেকে অলিত্ব পাশ করে আসছে আমার খাজা বাবার দরবারে খাজা বাবার আশেকান যারা আজকের বিচার বাউল গানের পরিবেশটা একটু অন্যরকম রাত্র শুরু থেকে এই পর্যন্ত যাদেরকে দেখে যাদের মুখের দিক তাকাইলে অজানা কথাগুলো বাবা মনে হয়ে যায় কিছু কিছু সোনার মুখ আমরা দর্শন করতে পেরেছি বিধায় আজকের জন্য আমরা ধন্য তো সেখানে পালা পর্বটি ছেড়ে দেওয়া হয়েছে এখানে আর কোনো কথাবার্তা নাই তারপরও কিছু আর কয় মিনিট আছে এক ঘন্টা বাকি থাকলে আমাদের গান আর জুলুম হইলার 25 মিনিট গান গাওয়া যাবে আর 20 মিনিট এর উপরে গাওয়া যাবে না ঠিক একটাই গান গাওয়া যাবে তো একটাই গানই গাই কথার না বলি নাকি তো ভাষা বলার মাঝে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সকলে ক্ষমা মার্জনা করবেন দোয়া রাখবেন হায়াতে মোলাকাত আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখলে হবে আবারও সাক্ষাৎ আবারে দেখাই শেষ দেখা হতে পারে পারে তো বাবা জাতি কবি কাজী নজরুল ইসলাম তার একটি কাব্যর মধ্যে বলেছিলেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা আর হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি কাঁদিবে আমরা এমন জীবন যেন গঠন করতে পারি আমি তো মানুষ তো মরণশীল বাবা কেউ দুনিয়াতে আমরা থাকতে আসি নাই পৃথিবীর মধ্যে সকল কিছু যদি মিথ্যাও হয়ে যায় আপনি অস্বীকার করেন কিন্তু মরণ যে আপনার অনিবার্য শিওর এই কথাটা আপনি চিরসত্য বলে গ্রহণ করতে হবে স্বীকার করতে হবে কোলে নফসে যায় কাতুল মউত প্রত্যেকটা মানুষেরই নফসের মরণ আছে যেন আমরা যেদিন পাখি উড়ে যাবে আমার দিনে বন্ধুর যার যার মুর্শেদ আল্লাহ রসুলের প্রেম মহব্বত কলবের মধ্যে রেখে যেন আমার দীনবন্ধুর কাছে পৌঁছাইতে পারি আমার ছোট্ট একটা জীব ও ভাই কেন হইল রে এমন এই ছোট্ট একটা জীব ওরে আমার কেন হইল রে আমার এত জ্বালায়া প্রাণে সই না আমি যারে বাসিলাম ভালো সে তো ভালো বাসলো ও না আমি জানি বাসলাম রে ভালো সে তো ভালো বাসলো ও ভেবেছিলাম প্রেম করিয়া আমি হব বলে সুখী সে আমারে ভুল বুঝিয়া দিয়া গেল ফাঁকি দিয়া গেল ফাঁকি ভেবেছিলাম প্রেম করিয়া আমি হব বলে সুখী সে আমারে ভুল বুঝিয়া দিয়া গেল ফাঁকি সে যে দিয়া গেল ফাঁকি বিরহে জোরে এখন শুধু কান্না বিরহে ঝ রে দু ওরে ভাই এখন শুধু কান্না এত জ্বালায়া প্রাণে সই না আমি জানি
বাসলাম রে ভালো কত ভালো বাসলো না আমি জানে বাসলাম ভালো কত ভালো বাসলো না আমি জানে বাসলাম ভালো কত ভালো বাসলো না সকলে ডাকে বন্ধুরে আমি তার প্রেমাগুনে জ্বলি নবজীবন খুয়াইয়া হইয়া গেল